আসসালামু আলাইকুম দর্শক সাম্প্রতিক একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে তোলপাড় খাচ্ছে বা একটা বিষয় নিয়ে নানান আলোচনা সমালোচনার ঝড় বইছে প্রায় দর্শক শ্রোতা আপনারা সকলেই হয়তো অনেকেই জেনে গিয়েছেন যে আসলে একটি ছেলে তার মায়ের জন্য পাত্র খুঁজছে অর্থাৎ তার মাকে বিবাহ দিবে এমন একটি পোস্ট করেছে যার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে এ নিয়ে অনেক মানুষ নানান ধরনের আলোচনা জল্পনা আলোচনা সমালোচনা করছে প্রিয় দর্শক শ্রোতা আজকে বিস্তারিত আলোচনা করব আসলে যেই ছেলেটি মায়ের জন্য পাত্র খুঁজছে সেটা আসলে কতটুকু ভালো নাকি মন্দ তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথে দেখবেন দর্শক শ্রোতা এখন আসুন আমরা ব্যক্তিগত কিছু কথা বলি সেটা হলো যখন দেখলাম এই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এ নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে অনেক মানুষ পরিচুপূর্ণ ভাষায় নানান ধরনের মন্তব্য করছে এখন বিষয় হলো আজকে আমাদের সমাজের ভিতরে একটা জিনিস খুব ভালো করে দেখা যায় সেটা হলো মানুষ যদি কোনো গুনার কাজ করে তাহলে আমরা তাদেরকে উৎসাহ দেই বা সাহসী বলি যেমন ধরেন কোনো ব্যক্তি যদি একটা থেকে দুটো বিয়ে মানে বিবাহ করে তখন আমরা তাদেরকে লুচ্চা অথবা লম্পট বদমাইশ বলে থাকি কিন্তু একটা ব্যক্তি যদি কোনো মেয়েকে নিয়ে হিজরত করে বুঝতেই পারছেন অর্থাৎ পালিয়ে বিয়ে করে তাহলে আমরা বলি আসলে সে সুপুরুষ তার বুকে সাহস আছে তার মানে আমরা মানুষকে গুনাহের দিকে খুব বড় ধরনের সাপোর্ট করি কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ তালার হুকুম পালন করে কোরআনের কথা মেনে চলে তাহলে তাদেরকে কিন্তু আমরা লম্পট টুচ্চা বদমাইশ বলে থাকি এখন প্রিয় দর্শক শ্রোতা যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো এই যে ছেলেটি তার মায়ের জন্য পাত্র বা পাত্র দেখছে বা তার মায়েকে পাত্র হাতে তুলে দিতে চান অর্থাৎ বিবাহ দিতে চান এই বিষয়টি নিয়ে যারা নেগেটিভভাবে দেখছেন তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই সেটা হলো আমরা যতটুকু জানতে পেরেছি প্রিয় দর্শক আপনারা পাশেই একটি লিস্ট দেখতে পাচ্ছেন যে আসলে ছেলেটি তার মায়ের জন্য কেমন পাত্র চাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছেন যেমন ছেলেটি বলেছে আমার মায়ের জন্য একজন ভালো পাত্র দরকার নামাজ কালাম পড়বে এবং কি সাধারণ লেখাপড়ার দিক দিয়ে অল্প হলেও চলবে সমস্যা নেই সাধারণ একটি চাকরি থাকলেও চলবে যাই হোক তার মনের কথাগুলো কিন্তু বলে দিয়েছে এখন কথা হলো যে আমরা যারা এই বিষয়টি নিয়ে নানান ধরনের কুরুচিপূর্ণ ভাষায় উল্টাপাল্টা কথা বলছি যে আসলে এ কেমন ছেলে যে ছেলে হয়ে মাকে বিবাহ দিতে চায় আচ্ছা বলুন তো এই ছেলেটি যার মাকে বিবাহ দিতে চায় তার মায়ের বয়স হলো বিয়াল্লিশ বছর অর্থাৎ আল্লাহ তালা যে তাকে বাঁচিয়ে রাখে সে কিন্তু এখনও প্রায় আশা করা যায় যদি তার হায়াত থাকে আসলে হায়াত কতটুকু আছে সেটা আমরা কেউ জানি না তবে বিয়াল্লিশ বছর যেহেতু সে তুলনায় কিন্তু সে এখনও মানে ধরা চলে তার যৌবন কিন্তু তার ভিতরে রয়েছে বা যৌবন চাহিদা কিন্তু মানুষের আর সবসময় জাগে এখন কথা হলো যে অনেক সময় আমরা এরকম দেখতে পাই যে স্বামী মারা যাওয়ার পরে হয়তো লজ্জার কারণে বিবাহ করে না বা কাউকে বলতেও পারে না কিন্তু এমন দেখা যায় শয়তানের ধোকায় পড়ে পাপ মধ্যে লিপ্ত হয় জেনার মধ্যে লিপ্ত হয় কিন্তু তখন আমরা তাদেরকে বড় ধরনের দোষারোপ করি বা সমাজ থেকে বের করে দেই তাদেরকে সমাজের ভিতরে জুতা নিক্ষেপ করি জুতার মালা গলায় দেই বা এলাকা থেকে বের করে দেই। কিন্তু যদি সে বিবাহ করে তাহলে আমরা বলি যে দেখো স্বামী মারা যাওয়ার পরেই এর ভিতরে মনে হয় যৌবন উতলে উঠেছে এত বড়ো বড় ছেলের সন্তান মেয়েদের রেখেও আবার বিবাহ করতে যাচ্ছে কিন্তু তার ভিতরতে একটা জৈবিক চাহিদা আছে সে যদি বিবাহ না করে সে যদি গুনার কাজ করে তাহলে তো এটা নিয়ে আসলে তাকে জাহান নামে পড়তে হবে জাহান নামে উপভোগ করতে হবে তো আসলে সেদিক দিয়ে ধরতে গেলে ছেলেটি তার মায়ের মানে মনের আশা বুঝতে পেরেছে যে আসলে তার মা একাকিত্ব অনুভব করে বা একা একা থাকে তারা দুটি ভাই অর্থাৎ সেই মহিলার দুটি সন্তান আছে তারা চাকরি করে কিন্তু তার মায়ের একাকিত্ব অভাব পূরণ করার জন্যই কিন্তু দূর করার জন্যই কিন্তু আসলে তার মাকে বিবাহ দিতে চায় এখন আর কথা আমার ব্যক্তিগতভাবে সেটা হলো আচ্ছা মায়কে যেহেতু বিবাহ দিতে চায় পাত্র চাচ্ছে আসলে সে পাত্রটা কিন্তু আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে যে কাজী অফিসে গিয়ে যদি মায়ের জন্য পাত্র খোঁজ করতো তাহলে চাইতে ভালো হতো আপনারা সকলে জানেন সোশ্যাল মিডিয়া এমন একটা বিষয় যেখানে যে কোনো বিষয় কিন্তু হঠাৎ করে ভাইরাল হয়ে যায় বা প্রচুর মানুষ শেয়ার করে কিন্তু সেটা ভাইরাল করে দেয় এখন এই যে ভাইরাল করে দিয়েছে এরকম পোস্ট দেখা যায় যে এই সাধু বা ভালো মানুষের ভিতরে মুখের আড়ালে কিন্তু অনেক অসাধু মানুষ আছে। যারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে বিবাহ করার জন্য প্লবন দেখিয়ে দেখা যায় এমন অনেক মানুষ আছে যে দয়া মায়া দেখিয়ে বিবাহ করবে পরবর্তীতে অনেক বিপদের সম্মুখীন হতে হবে হয়তো এরকমভাবে মানে ভেবে বিয়ে করতে পারে যে তাকে বিয়ে করলাম হয়তো জমি সম্পদ সব কিছু আমি পাইলাম এরকম কিন্তু অনেক মানুষ আছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভাই গোটা বিশ্বের অনেক মানুষ আর এর ভিতরে ভালো মন্দ সকল প্রকার মানুষই আছে তো সে তুলনায় মনে হয় আমার ব্যক্তিগত দিক দিয়ে যে সে আসলে সোশ্যাল মিডিয়া এটা প্রচার না করলেই হয়তো ভালো হতো জানি না যে কোন উদ্দেশ্যে আসলে সোশ্যাল মিডিয়া প্রচার করেছে যাই হোক প্রিয় দর্শক তো ছেলেটি আসলে যে কাজটি করেছে কাজটি মন্দ নয় কাজটি ভালো আহ আসলে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি অনেক কথাই মনে পড়তেছে কিন্তু আসলে বলতে গেলে অনেক বড়ো আলোচনা হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখলেন সম্পূর্ণ যারা আমার সাথে আপনারা একমত কিনে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো পরবর্তী নিউজ নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করব আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফিজ